হ্যালো পরিজার ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে 2.3 গেমিং উইথ জয় ইউটিউব চ্যানেলে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা র্যাঙ্কিড ভিডিও শুরু করা যাক। সো গাইস, র্যাঙ্কের একেবারে শেষ প্রান্তরে নামার পর দেখলাম আমার একটা বাটন কাজ করতেছে না, যে বাটনটা না থাকলে আসলে গেম প্লে করাটাই অচল। সকালে গেম প্লে করতে গিয়ে দেখি আবার বাটনটা কাজ করতেছে না, ভিডিও ওপেন করলাম, বাটনটা স্যার আমি কিভাবে গেম প্লে করবো? আজকে দেখা যাক এই বাটনটা ছাড়াই আমরা কতটুকু গেম প্লে করতে পারি এবং শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কি না। তো ভিডিওটা যদি কোনো লেজেন্ড দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে যাবে যে আমার এখানে কোন বাটনটা কাজ করতেছে না, যে বাটনটার কথা আমি বলতেছি আপনাদেরকে। অলরেডি গেরিনা আজকে আমাকে বাটনটা দেয়ই নাই ফুল ম্যাচের মধ্যে। আরে সামনে একটা এনিমি, ওটা এত স্পিডে দূরে গেল কেমনে? দাঁড়াও, এটাকে আগে কনফার্ম করতে পারি কিনা। আরে মনে হচ্ছে এটা নেটওয়ার্কের প্রবলেম করতেছে, তোমাকে সামনে গিয়ে এটার সাথে রাশ করে এটাকে মারতে হবে। এনিমিটা গাড়ি পাইলো কোথায়? আরে সামনে গাড়ি নিয়ে ভেগে যাইতেছে, দেখি আমি ওটার পিছে পিছে গিয়ে কতটুকু এগিয়ে যেতে পারি। সামনে গিয়ে গাড়িটা ফেলে দৌড়াইতেছে অলরেডি এটা। ধরো একটু ওর সাথে যে আর সামনে গাড়ি একটু রয়েছে, জিপ রয়েছে, ওটা নিয়ে পালিয়ে যাবে নাকি? আরে না, গান পেয়ে গেছে অলরেডি, এটা আমাকে মারতেছে। আরে মারছে, ওরে বাবা, অলরেডি ডাউন, কনফার্ম করে দিয়েছে। ওটার কাছে M40 ওয়াইপাই গেছিলো, এটা ভালোই ড্যামেজ দিয়ে দিছে আমাকে। তো আমি এখানে বেশি সময় নষ্ট করব না, আমি গাড়িটা নিয়ে চলে যাব যে জায়গা থেকে আমি আসছি আর কি, কারণ অনেক লুট নেওয়া বাকি রয়েছে, এখনও গোলওয়ালও নাই। একে তো পায়ে একটা বাটন কাজ করতেছে না, বাটনটা ছাড়া খেলতে পারতেছি না, তাছাড়া গ্লোয়াল ছাড়া তো হলে একেবারে শেষ, গেম প্লেটা একেবারে অচল হয়ে যাবে, মাইনাস খেয়ে যাব সকাল সকাল। সো আবার চলে আসলাম আমার জায়গা বরাবর, এখান থেকে লুট নিয়ে নিব। সামনে কি টোকেন পাইছি, সামনে আরও ব্যাগও রয়েছে, টু লেভেলের ব্যাগ আমার কাছে অলরেডি রয়েছে। এখানে বেশিরভাগ টোকেন আর ভালো পরিমাণের লুট থাকে, আমি সবসময় র্যাঙ্কের মধ্যে নাম লাগে এই জায়গাটাতে বেশি নামে, কারণ যে প্রকার লুট, মনে করেন যে আপনি স্কোয়াড ভার্সেস স্কোয়াডে নামছেন, স্কোয়াডকে নিয়ে এখানে নামলেও ভালো লুট পাবেন, তবে এখানে অনেকটা এনিমি বেশি নামে। দেখা গেছে অলরেডি সামনে একটা এনিমি, এখানে বসে থাকতে হবে কারণ বাটন একটা কাজ করতেছে না, রাশ করতে গেলে সমস্যা। এই যে আবার নড়ে গেছে, এটা এটা বুঝে গেছে আমি এখানে রয়েছি, এটা আমি ডুয়ো ভার্সেস সোলোতে নামছি গাইজ। এই যে এই যে অলরেডি ডাউন করে দিচ্ছে এটাকে, ওর টিমমেট আসতেছে, এটা কনফার্ম করে দিই, ওর টিমমেট আসতেছে অলরেডি। টুকি ওপি, এটা মনে হচ্ছে আগে থেকে ড্যামেজ ছিল গাইজ। দেখি কি রয়েছে, অনেক লুট রয়েছে, মোটামুটি 5টার মতো গ্লোয়াল ছিল ওটার কাছে, তো মেডিকেটটাও নিতে হবে, জায়গা নেই বলতেছে, মেডিকেটটা নিয়ে নিতে হবে, মেডিকেটটা নিয়ে নিয়েছি, মেডিকেটটা। এখন গ্লোয়াল কিনতে যাব, গ্লোয়াল কয়টা আছে এখানে দেখতে হবে, গ্লোয়াল রয়েছে 3টা, আর 3টা কিনলে 6টা হবে, 3টা কিনে নিই। আমার কাছে অলরেডি 3 লেভেলের ব্যাগ রয়েছে, ওই বাটনটার কারণে আমি লড়তেও পারতেছি না গাইস, দেখতেছেন তো অবশ্য, মানে দৌড়াতে পারতেছি না আর কি এই বাটনটার জন্য। এই যে দৌড়ানো মানে অসম্ভব হয়ে যাচ্ছে, না দৌড়াইলে তো আর গেম প্লেটা হবে না। সো গাইস, ওই জায়গা থেকে নেমে গিয়ে আমি একাডেমিতে চলে আসছি, সামনে একটা মোটর সাইকেল রয়েছে। সো যেহেতু আমার একটা বাটন কাজ করতেছে না, দেখি মোটর সাইকেলটা নিয়ে আমি কতটুকু কন্টিনিউ করতে পারি। দাঁড়াও, হাতে একটা গান নিতে হবে, শর্ট গানটা নিয়ে তারপর মোটর সাইকেল চালাবো, নামার সাথে সাথে যেন নেমে থাকলে সামনে মেরে দিতে পারি আর কি, কারণ তখন আবার দৌড়ানোটা অসম্ভব হয়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের জোনের মধ্যে রয়েছে আরো 27টার মতো এনিমি, লাইভ রয়েছে 27টা। এখানে গাইস কোনো এনিমি রয়েছে মতো আমার তেমন একটা মনে হচ্ছে না, এনিমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে যাই, দেখি
এই যে 2 রানের বাটনটা ছাড়া আমি মানে কি একদম অচল হয়ে গেছি গাইস, এটা ছাড়া মানে দৌড়াতে পারতেছি না ভালোভাবে, এই যে বটের মতন করে দৌড়াতে হচ্ছে আর কি। সো গাইস কলক টাওয়ারের কাছাকাছি চলে আসার পরে দেখলাম এখানে দুটো এনিমি রয়েছে, তার মানে এটা হচ্ছে ডুয়ো পার্টনার দুজনই। এটা উপর দিকে উঠে গেছে মনে হয়, আমাকে দেখে নাই নাকি? দেখে নাই, দেখে নাই গাইস। আমি উকং হয়ে সামনের দিকে করতে হবে আমাকে, যে অলরেডি ডাউন করে দিয়েছে, এটাকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দিয়েছে, দেখে ওটার কাছে কি লুট রয়েছে। আমার কাছে অলরেডি 19টার মতন গ্লোয়াল আছে, এটার কাছে অনেকগুলো গ্লোয়াল রয়েছে, মারতেছে থার্ড পার্টি গাইস। দুটো গ্লোয়াল দুই সাইডে বসে দিয়েছি, সামনে একটা ছিল পিছে একটা ছিল এনিমি, 19টা গ্লোয়াল হয়েছে। লোডগুলো নেওয়া হয় না এখনো ভালোভাবে, ওর টিমমেট আসবে এদিকে আসবে। এই যে ঘরের ভিতরে ঢুকেছে, যদি গ্রেনেড থাকে তাহলে তো আমি এখানে শেষ, গ্রেনেড মারবে না মনে হয়। ঘুরতেছে, কখন গ্লোয়াল ফাটবে আর তো কখন আমাকে মেরে দিবে, দেখা যাক তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো আর আমি কতক্ষণ অপেক্ষা করতে পারি। একে তো আমার একটা বাটন কাজ করতেছে না, দেখি তুমি কতটুকু পারো আর আমি কতটুকু পারি। তোমাকে না মাইরা আমি এখান থেকে যাব না, গ্লোয়াল ফাটছো সমস্যা নেই, আমি কং হই। দেখি কতটুকু এগিয়ে যেতে পারি, ফাইটা তো আর গ্লোয়াল ফেটে গেছে অলরেডি গাইস। অপি শট, আরে অপি শট, ওকে 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 গাইস। কেমনে কি মনে হচ্ছে আগে থেকে এটা ডাউন ছিল, হেলথ আছিল না আর কি, মেডিকেটও নাই এখানে, এখানে মেডিকেটও নাই, মনে হচ্ছে আগে থেকে এটা হেলথ কমানো ছিল। সো জোনটা চলে আসতেছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে, আর এনিমি রয়েছে সামনে। সো গাইস আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাকে মনে রাখতে হবে যে আমার একটা বাটন এমনিতে কাজ করতেছে না। এখান থেকে সেভে চলে যেতে হবে আমাকে, লাস্ট জন মনে হচ্ছে, এটা হেলথ কাটতেছে কিভাবে দেখতেছো গাইস। হোট ফিগার দিয়ে একজনকে কিল করে ফেলছে, ভাগ্য ভালো তাড়াতাড়ি জোনটা এখানে দাঁড়িয়ে গেছে। সামনে মেডিকেট আছে, মেডিকেটটা নিতে হবে। আমার কাছে কটা রয়েছে, আমার কাছে 60টার মতো রয়েছে, আমার লাগবে না মেডিকেট। সামনের দিকে যাই, সামনে এনিমি আছে গাইস, অলরেডি এখানের মধ্যে 8টা এনিমি রয়েছে, আরো 8টা এনিমি রয়েছে। আজকে সকাল সকাল কার মুখ দেখে উঠছে বুঝতে পারতেছি না, একটা বাটন কাজ করতেছে না। দেখা গেল আমার বাম সাইড দিয়ে এনিমি, এইদিকে এদিকে এদিকে বাম সাইড এনিমি। এটা কোথায় গেছে? এটা লুকাই গেছে অলরেডি, আমাকে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে দেখা যাচ্ছে একটা এনিমি অলরেডি আমার দিকে আসতেছে, একে ড্যামেজ দিছে অলরেডি ডাউন কনফার্ম। আর একটুর জন্য একটা গ্লোয়াল, অটিমেন্ট ওকে হিল করে দিচ্ছে নাকি? সামনের দিকে যাই, সামনের দিকে যাই গাইস, আর মারতেছে গ্লোয়াল। ওপি ওপি গাইস, দুটো গ্লোয়াল বসালাম, মেডিকেটটা করে নেই। আমার পিছনে এনিমি রয়েছে এটা আমি জানি, গ্রেনেড মারতেছে, সামনের দিকে চলে যেতে হবে, গ্লোয়াল বসে দিছি। ওপি, আমি উকং হয়ে সামনের দিকে যাই, শটগানটা হাতে রয়েছে, এটা এখানে আছে না, আর পালা গেছে এখান থেকে। এটাকে কে মেরে দিছে আবার? আমার কিলটা নিয়ে নিছে আর কি, 6টা কিল হতো সে জায়গায় 5টা কিল হয়েছে। সো ওইদিকে একটা এনিমি রয়েছে মনে হচ্ছে, ওই যে ওই যে দেখা যাচ্ছে অলরেডি দুজন মারামারি করতেছিল। কিলটা আমি নিতে পারি কি না দেখি, অলরেডি এটা ড্যামেজ থাকবে, ড্যামেজ থাকবে। ওপি, এটা অলরেডি ফুল ড্যামেজ ছিল। সো আমার সামনে এনিমি রয়েছে, সামনে একটা দেখা যাচ্ছে গাইস, একটা ডাউন আরেকটা, এটাও ডাউন। ওপি গাইস, 8টা কিলো। আরে ব্রো এটা কেমনে কি,